गत वर्ष 21 अगस्तमा सिलगढी स्थित मतिगढामा एक नाबालिग छात्रमाथि भएको दुष्कर्म अनि हत्याका आरोपी मोहम्मद अब्बासलाई आज सिलगढी कोर्टले मृत्युदण्डको सजाय सुनाएको छ। सिलगढी कोर्टमा चलिरहेको यस मुद्दालाई लिएर बुधबार कोर्टले अब्बास पूर्ण रूपले दोषी रहेको ठहर गरेपछि तिनलाई आज दण्ड सुनाइयो। अभया नाम दिएर पीडित छात्र अनि तिनकी परिवारको न्यायको पक्षमा आन्दोलन गरिरहेका जस्टिस फर अभयाको अर्डिनेसन कमिटीले आज पनि कोर्ट परिसरमा प्राय दिनभरि नै अब्बासको मृत्युदण्डको माग गर्दै धरना दिइरहेका थिए। परिवारकाहरूले यस्ता अपराधीले अवश्य नै मृत्युदण्ड पाउनेछ अनि माननीय अदालतले पनि मृत्युदण्डकै सजाय सुनाउनेछ भन्ने कुरामा तिनीहरू विश्वस्त रहेको बताएका थिए। আজকে আমরা আগের দিন আমাদের যে যে সেকশনে কেসটা প্রুভ হয়েছিল তাতে আমাদের তিনটে সেকশন ছিল ডে সেন্টেন্সের। আমরা আগের দিন ইলাবোরেট আমি হিয়ারিং করেছি এবং ম্যান্ডেট কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত। আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য। আজকে ল্যান্ডেড কোর্ট যতগুলো সেকশন আছে তার মধ্যে দুটো সেকশনে ওকে ডে সেন্টেন্স দিল। একটা হচ্ছে যে মার্ডার আর একটা হচ্ছে আমাদের সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্ট অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স। এবং এই দুটো সেকশনে তিনটে সেকশনে আমাদের যেহেতু 370 302 অলরেডি ডে সেন্টেন্স হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর 376 এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। 302 এবং অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে ওর ডে সেন্টেন্স অ্যাওয়ার্ড হলো। ভিকটিমের বাড়ির লোককে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হলো। এটা স্কিম কম্পেনসেশনের স্কিমে উনি প্রপোজ করলেন, এবারে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কম্পিটেন্ট অথরিটির উপর দেখবে বিচার করবে, তারপর তারা টাকাটা ইনভার্স করবে। স্যার হিন্দি মে থোড়া বল দিজিয়ে, হিন্দি মে আপনে বোলাই নেই আজ।